আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা বর্ষাকালের দৃশ্য আঁকা ও রং করা শিখব, তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং আমার সাথে সাথে আঁকলে আরও ভালো হবে। সবাই একদিকে রং করার চেষ্টা করবে এবং হালকা করে আঁকার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীরা, বর্ষাকালের দৃশ্য আঁকার জন্য প্রথমে আমরা এই যে এখান থেকে একটা রাস্তা আঁকবো, প্রথমে এভাবে সোজা দাগ দিয়ে একটু বাঁকা দিয়ে আবার সোজা দাগ দিয়ে একটু বাঁকা দিয়ে এভাবে এই কোণায় মিলাবো। এখানেও সোজা দাগ দিয়ে একটু বাঁকা দিয়ে সোজা দাগ দিয়ে একটু বাঁকা দিয়ে এখানে মিলাবো। তারপর আমরা এই রাস্তার একটু উপরে এই যে এভাবে সোজা দাগ দিব দূরের দৃশ্য আঁকার জন্য। তো প্রথমে রাস্তা এঁকেছি, তারপর দূরের দৃশ্য আঁকার জন্য দাগ দিয়েছি। এবার এখানে আমরা একটা ছাতি আঁকবো, ছাতি সহ মানুষ আঁকার চেষ্টা করবো। দেখো এভাবে চাঁদার মতন রাউন্ড করে একটা দাগ দিতে হবে। তারপরে এই যে এই দাগগুলো আমি মুছে ফেলবো, বাড়তি যে দাগ। তারপর এই মাঝখান বরাবর সোজা একটা দাগ দিব, মাঝখান বরাবর এখানে একটা পয়েন্ট দিব, এখানে একটা পয়েন্ট দিব, এরকম দুই পাশে রাউন্ড করে মিলে এই পয়েন্টটা পয়েন্টে যেভাবে দিয়ে এখানে একটা সোজা দাগ দিব। তারপর মানুষের বডি আঁকবো এরকম করে, জামাকে একটু ঢেউ দিয়ে এরকম দিব, এখানে একটা হাত দিব, এখানে হাত দিব, ছাতিটা ধরে আছে এভাবে করে। প্রিয় শিক্ষার্থীরা, মানুষ আঁকার পর পা এঁকে জুতা এঁকে এবার আমরা ঘর আঁকবো। ঘর আঁকার জন্য অবশ্যই তোমরা ঘর আঁকতে পারো, সোজা একটা দাগ, ত্রিভুজ, এখানে একটা দাগ, এখান থেকে মিলিয়ে দিব, এখানে এরকম আরেকটা ঘর আঁকবো, এখানে একটা ত্রিভুজ, এভাবে সোজা, এভাবে, এবার এখানটায় এরকম মিলিয়ে দিব, এই কোণে একটু দাগ দিয়ে এভাবে মিলিয়ে দিব, এরকম করে দরজা, জানালা, দরজা, জানালা, এখানে একটু ঘাস রাখবো কিছু কিছু, এখানেও এবার দূরের দৃশ্য আর এখানে একটা গাছ আঁক, এখানে একটা কলা গাছ আঁকবো। এই দাগগুলো মুছে ফেলবো আগে, এবার একটা কলা গাছ আঁকবো এরকম রাউন্ড দিয়ে, তারপর বাঁকা বাঁকা করে ভিতরে যে আবার বাঁকা বাঁকা করে এভাবে আনতে হবে। এই সাইডে একটা গাছ আঁকবো, দুই সাইডে ভিড়ের মতন দিয়ে এই যেভাবে জায়গাটা মুছে নিতে হবে। এবার মেঘ আঁকবো, এভাবে মেঘ আঁকবো, তাল গাছ, এরকম দাগ দিব রাস্তায়। এবার ব্রিজটি একদিকে দিব, ওকে এভাবে এভাবে করে।
এভাবে করে বেশি একদিকে দিব। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের কালারটি দেখিয়ে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি ছাতাতে কালো রং দিব, ড্রেসে তোমরা মানুষের যে কোনো কালার করতে পারো, সমস্যা নাই, অরেঞ্জ এরকম ইচ্ছে মতন কালার করতে পারো, সমস্যা নাই, জুতা কালো রং, মানুষের এই হাতের রংটা অফ হোয়াইট কালার বা মিষ্টি কালার করবে, আর হচ্ছে ঘাস অবশ্যই সবুজ, আর এই যে রাস্তাটা গোল্ডেন কালার করব। আমি টিনের বাড়ি দিব, টিনের বাড়িতে সিলভার কালার বা পেন্সিল রং দিয়ে কালার করবে, আর ঘর দিব মাটির রং, এই যে এখানে এখানে দিব খয়েরি, দরজা জানলা খয়েরি দিব, কলা গাছ কে রং দিব, দূরের দৃশ্যতে সবুজ, গাঢ় সবুজ, গাছের রঙও সবুজ, তাল গাছে এবং সবুজ, আর এখানে খয়েরি, যে গাছে খয়েরি, আর হচ্ছে মেঘ আমি এখানে সিলভার কালার দিব, আর আকাশ আকাশি দিব, আর বৃষ্টির রংটা তোমরা হালকা আকাশি বা সিলভার কালারটা দিতে পারো, পেন্সিল রং দিয়ে বৃষ্টির রংটা এভাবে দিয়ে দিতে পারো, পেন্সিল সিলভার কালার। এই যে তো সবাই একদিকে হালকা করে রং করবে, আর দাগের বাহিরে যেন রং না যায় সেদিকে খেয়াল রাখবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এভাবে সুন্দর করে বর্ষাকালের দৃশ্যটি আঁকবে এবং রং করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।